নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ থেকে শুরু হচ্ছে বাংলা আবাস যোজনার সার্ভে অতএব একুশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর দু পর্যন্ত এই বাংলা আবাস যোজনার নতুন করে সার্ভে প্রক্রিয়া শুরু হচ্ছে আপনারা এই সার্ভে প্রক্রিয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে কি কি ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে কারা সার্ভে করতে আসবেন কিভাবে আপনি বাংলা আবাস যোজনায় নাম তুলবেন যে সমস্ত সার্ভে অফিসাররা সার্ভে করতে আসবেন তারা আপনাকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করবে সেই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি জিজ্ঞাসা করবে তার কিভাবে আপনি অ্যান্সার দেবেন উত্তর দেবেন এবং তার ফলে আপনার বাংলা আবাস যোজনার তালিকাতে নাম উঠবে সে সমস্ত বিষয়ে একাধিক ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন অলরেডি লাইভ চলছে সেই সব বিষয় নিয়ে আমার চ্যানেলে লাইভ ভিডিও চলছে এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনের মাধ্যমে আমি শুধুমাত্র আপনাদেরকে এটাই দেখাতে চলেছি একটি ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে এই ফর্মটি আপনি কোথা থেকে পাবেন কিভাবে সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন তার প্রসেস দেখাবো এই প্রতিবেদনের মাধ্যমে অতএব আপনারা আপনারা মনোযোগ সহকারে কিভাবে ফর্ম ফর্ম পূরণ পূরণ করবেন করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এটা আপনি ভুল করে ফেললে কিন্তু আপনি বিপদে পড়বেন তাই ভালো করে মনোযোগ সহকারে শুনুন কিভাবে আপনি ফর্ম পূরণ করবেন তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করুন সবার প্রথম এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে নোটিফিকেশান বেল বাটন অন করুন লাইক করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সঠিক ইনফরমেশানটি জানিয়ে দিতে সাহায্য করুন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনস্ক্রিন আপনারা একটি ফর্ম দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে সার্ভে অফিসারের হাতে তুলে দিতে হবে এই ফর্মটি আপনারা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে বিভিন্ন হাত ধরে আপনাদের জানাশোনা কোনো ব্যক্তির হাত ধরে এই ফর্মটি আপনার কাছে পৌঁছবে আপনি এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার কাছে রেখে দেবেন যখনই সার্ভে অফিসার আপনার বাড়িতে ভিজিট করবে সার্ভে করতে যাবে তখন কিন্তু আপনাকে এই ফর্মটি ওনার হাতে তুলে দিতে হবে এবং সমস্ত ইনফরমেশন যা কিছুই আপনি দেবেন ফর্মে সেগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং আপনাকে সঠিকভাবে বলতে হবে অতএব অত্যন্ত গুরুত্ব সহকারে এই ফর্মটি পূরণ করবেন প্রথমে আপনারা লক্ষ্য করুন প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক অতএব আপনি আপনার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এই আবেদনটি করবেন যে আপনি নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করতে চাইছেন সেটা আপনি আপনার সমষ্টি উন্নয়ন আধিকারিকের যে ঠিকানা রয়েছে এইখানে সেই ঠিকানাটা লিখতে হবে আপনার যে সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থ বিডিও অফিসের যে ঠিকানা রয়েছে বিডিও অফিসারকে আপনি কিন্তু এই আবেদনটি করছেন সেই হিসেবে আপনাকে এখানে কিন্তু ঠিকানাটা লিখতে হবে এবারে আমি চলে আসবো বিষয় এখানে বিষয় বলা হচ্ছে যে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন সেই হিসেবে মহাশয় মহাশয়া আমি শ্রী শ্রীমতী যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি শ্রীমতীটাকে কেটে দেবেন এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্ত্রীটাকে কেটে দিয়ে আপনি এইখানে আপনার নাম বাংলাতে সুন্দর করে হাতের অক্ষরে লিখবেন এখানে বলে রাখি বাংলাতে এই ফর্মটি রয়েছে সে কারণে আপনি বাংলাতেই পূরণ করবেন যদি আপনি ইংরেজিতে করতে চান অসুবিধা নেই তবে আপনাকে আমি সাজেস্ট করব আপনি বাংলায় পূরণ করবেন এরপরে রয়েছে পিতা অথবা স্বামীর নাম আপনি যদি পুরুষ হন তাহলে আপনার পিতার নাম লিখবেন যদি আপনি স্ত্রী হন মহিলা হন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম এখানে লিখবেন এই ঘরে বাংলাতেই লিখবেন আপনার গ্রামের নাম লিখবেন এই ঘরে পরের ঘরে রয়েছে গ্রাম পঞ্চায়েত আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের নাম এখানে লিখবেন আপনার যে ব্লকে বাস করছেন সেই ব্লকের নাম আপনি এখানে লিখবেন ডাকঘর মানে হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম এখানে আপনি লিখবেন পোস্ট অফিসের ঘরে তারপরে রয়েছে থানা থানার ঘরে এখানে আপনার যে থানা রয়েছে আপনি কোন থানার অন্তর্গত সেই থানার নাম এখানে লিখতে হবে জেলা কোন জেলায় আপনি বসবাস করছেন সেই আপনার জেলার নাম লিখবেন এবং আপনার পিনকোড এই ঘরে লিখে দেবেন অতএব এই কাজটি আপনি অত্যন্ত সহজভাবে এবং সুন্দরভাবে এই ঘরটি আপনি ফিল করবেন বাংলাতেই করবেন এরপরে আপনার কাছ থেকে একটি সম্মতি নেওয়া হবে যেখানে বলা হচ্ছে যে আমি আবাস ডাটাবেসে স্থায়ী অপেক্ষামান তালিকাভুক্ত আমি কাঁচা জীর্ণ বাড়িতে থাকি এবং আমার পারিবারিক আয় খুবই কম আমি একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করার অনুরোধ করছি আমি সরকার দ্বারা পাওয়া এই আর্থিক অনুদান দিয়ে শুধুমাত্রই গৃহ নির্মাণের কাজ করব যদি এই আর্থিক অনুদান আমি অন্য কোনো কাজে ব্যবহার করি তাহলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আমি সরকার থেকে পাওয়া আর্থিক অনুদান সরকারকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবো অতএব আপনি যে এই যে ফর্মটি পূরণ করছেন এখানে আপনার কাছ থেকে কিন্তু একটা অঙ্গীকার একটা সম্মতিপত্র নেওয়া হচ্ছে আপনার স্বীকারোক্তি নেওয়া হচ্ছে যে আপনি কিন্তু যে টাকাটি পাবেন সেটা একেবারে আপনি বাড়ি তৈরির কাজেই লাগাবেন এটা কিন্তু বলা হচ্ছে অতএব এই জায়গাটি আপনি দেখে নেবেন এরপরে আপনাকে বলা হচ্ছে যে আমার পরিবারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো অতএব এখানে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আপনাকে এখানে যেটা আপনি হ্যাঁ হবে সেটা হ্যার ঘরে টিক মারতে হবে যেটা না হবে সেটা আপনি না এখানে টিক মারতে হবে আপনাকে বলে দিই প্রথমে রয়েছে যে আমার পরিবারের পাকা বাড়ি আছে এখানে বলা হচ্ছে আমার পরিবারের পাকা বাড়ি আছে আমার মানে আপনার যিনি ফর্মটা ফিল আপ করছেন আবেদনকারী যদি থাকে হ্যাঁতে টিক মারবেন যদি না থাকে নাতে টিক মারবেন এখানে বলে রাখি যদি আপনার পাকা বাড়ি থাকে হ্যাঁ দেন তাহলে কিন্তু আপনি এই বাংলা আবাস যোজনার থেকে বঞ্চিত হয়ে যাবেন কারণ পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে পাকাবাড়ি থাকলে কিন্তু আপনি আর পাবেন না অতএব আপনার পাকা বাড়ি আছে কিনা এটা জেনে বুঝে উত্তর দেবেন সঠিকভাবে তারপরে বলা হচ্ছে যে আমার পরিবারের মোটর চালিত চাকার গাড়ি আছে কিনা সেটা আপনি হ্যাঁ অথবা নাতে টিক মারবেন আমার পরিবার কাজে ব্যবহৃত তিন চার চাকা গাড়ির মালিক অতএব আপনার বাড়িতে কোনো তিন চার চাকার গাড়ি কৃষি কাজে ব্যবহৃত গাড়ি অতএব আপনার ট্রাক্টর বা এরকম কৃষিকাজে প্রয়োজন হয় এরকম কোন তিন অথবা চার চাকার গাড়ি রয়েছে কিনা সেটা এখানে আপনি টিক মারবেন যদি হ্যাঁ হয় যদি থাকে টিক মারবেন যদি না থাকে এরপরে বলা নাতে হচ্ছে আমার পরিবারের সরকারি কর্মচারী কোনো সদস্য আছে অথবা আপনার পরিবারের কোনো একজন সরকারি কর্মচারী যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হ্যাঁতে টিক মারতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আপনি নাতে টিক মারবেন এরপরে বলা হচ্ছে যে আমার পরিবারে অকৃষি প্রতিষ্ঠান রয়েছে যা সরকারের কাছে নিবন্ধিত অতএব সরকারি রেজিস্টার রয়েছে এমন অকৃষি প্রতিষ্ঠান অতএব আপনার কোনো ব্যবসা কোনো এন্টারপ্রাইজ এরকম কোনো বড় ব্যবসা রয়েছে কিনা এবং সেই ব্যবসা যদি সরকারের সঙ্গে রেজিস্টার হয়ে থাকে সরকারি খাতায় সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন যদি না থাকে না করবেন এরপরে বলা হচ্ছে যে আমার পরিবারের কোনো সদস্য প্রতি মাসে পনেরো হাজার টাকার বেশি উপার্জন করেন যদি পনেরো হাজার টাকার বেশি আপনার বাড়ির কোনো ব্যক্তি কোনো সদস্য যদি করে থাকেন ইনকাম পনেরো হাজার টাকার বেশি পার মান্থ তাহলে আপনি হ্যাঁ তে টিক টিক মারবেন মারবেন না হলে এরপরে বলা হচ্ছে আমার পরিবার আয়কর প্রদান করেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন কিনা যদি দেন হ্যাঁ টিক মারবেন না দিলে না তে টিক মারবেন এটা কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে করবেন আপনি হয়তো ভাবছেন যে আমি নাতে টিক মারবো কিন্তু ভুলে অন্য মনস্ক থেকে আপনি হ্যাঁতে টিক মেরে দিলেন এটা কিন্তু করলে বিপদে পড়বেন আপনি বারবার ভেরিফাই করে দেখে নেবেন যে সঠিকভাবে করেছেন কিনা এরপরে আমার পরিবারের কোন সদস্য পনেরো হাজার টাকার বেশি মাসিক প্রফেশনাল ট্যাক্স প্রদান করে কিনা মানে এখানে ট্যাক্সের কথা বলা হচ্ছে যে ট্যাক্স দেন কিনা পনেরো হাজার টাকার বেশি ট্যাক্স দেন কিনা সেখানে ইয়েস অথবা নো এখানে হ্যাঁ নাতে টিক মারবেন আমার পরিবারের সেচ সুবিধা যুক্ত দুই দশমিক পাঁচ অতএব আড়াই একর বা তার বেশির জমির মালিক কিনা আপনার পরিবারের কোনো ব্যক্তি ব্যক্তি আপনি যে আবেদনকারী তিনি না কিন্তু আপনার 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 পরিবারের পরিবারের ব্যক্তি ব্যক্তি স্ত্রী ছেলে মেয়ে যদি আড়াই একরের বেশি জমি থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁতে মারবেন অথবা না মারবেন না থাকলে এবারে বলা হচ্ছে যে পাঁচ একরের বেশি সেচ সুবিধাহীন জমি অতএব বাস্তু বাড়ি বা সেচ বাদ দিয়ে অন্য কোনো জমি রয়েছে সেখানে চাষাবাদ করেন না কিন্তু অন্য কোনো কাজে ব্যবহৃত হচ্ছে বা রয়েছে এমন যদি হয় পাঁচ একরের বেশি সেক্ষেত্রে আপনি হ্যাঁ অথবা না টিক মারবেন এরপরে বলা হচ্ছে এবারে বলা হচ্ছে যে আমার পরিবার পূর্বে আগে সরকারের কোনো আবাস প্রকল্প থেকে উপকৃত হয়েছে অতএব সরকারি যে কোনো সরকারি সেটা হতে পারে কেন্দ্র সরকার হতে পারে রাজ্য সরকার যে কোনো সরকারি কোনো প্রকল্প আবাস যোজনা থেকে উপকৃত হয়েছে মানে বাড়ি পেয়েছে পরিবারের কেউ সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ অথবা অথবা নাতে করবেন বলা হচ্ছে যে আপনার ধরুন কোনো আবাস যোজনাতে নাম রয়েছে তালিকায় নাম রয়েছে সেক্ষেত্রে যদি আপনি জানেন নাম রয়েছে তাহলে হ্যাঁ তে টিক মারবেন যদি না জানেন না তে টিক মারবেন তবে এখানে বলে রাখি যিনারা সার্ভে করতে আসবেন তিনাদের কাছে কিন্তু একটা লিস্ট থাকবে যে লিস্টে আপনি আগে গাড়ি পেয়েছেন না বাড়ি বা আপনার লিস্টে নাম রয়েছে কিনা তারাই কিন্তু দেখে দেবে অতএব আপনার কাছে জানা থাক বা না থাক এই বিষয়টা আপনি কিন্তু একটু ফাঁকা রেখে করবেন কারণ তেনারা আসার পরে আপনি এটাকে ঠিক চিহ্ন দেবেন দেখা গেল যে আপনি জানেন যে নেই ঠিক মেরে রেখেছেন তারা এসে লিস্ট দেখালো যে না আপনার নামটা আছে অতএব নাম যদি থাকে অসুবিধে নেই এটা সুবিধা যদি আপনি বাড়ি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু বাড়ি পাওয়ার আর সম্ভাবনা নেই কিন্তু নামে লিস্টে নাম আছে কিন্তু আপনি বাড়ি পাননি টাকা পাননি সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে বাংলার যে যে এই সার্ভেটা হচ্ছে আবাস যোজনা সেখানে কিন্তু আপনার অগ্রাধিকার থাকবে অতএব এই জায়গাটি আপনি ভালো করে বুঝবেন এরপরে বলা হচ্ছে যে ব্যাংক ডিটেলস আপনাকে দিতে হবে যে অ্যাকাউন্টে আপনার বাংলা আবাস যোজনার যে টাকা ঢুকবে তার যে ব্যাংক কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা আপনাকে একটা পাসবই নিয়ে আপনি সঠিকভাবে দেখে দেখে পূরণ করবেন প্রথমে আপনাকে বলা হচ্ছে ব্যাঙ্ক পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি পরিষ্কার করে একেবারে সুন্দর করে লিখবেন কাটাকুটি যেন না হয় এরপরে কোন অ্যাকাউন্ট অনুযায়ী অনুযায়ী নাম নাম আপনার ব্যাংকের বইতে কি লেখা রয়েছে সেই এখানে কিন্তু নাম লিখতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এখানে ব্যাংকের পাসবইতে যেভাবে রয়েছে আপনি সেই মতো নাম লিখবেন ভুলভাল করে অন্য ডকুমেন্টস এর অনুযায়ী নাম লিখবেন না ব্যাংকের পাসবইতে আপনার যেভাবে নাম রয়েছে এখানে সেটাই লিখবেন গতে বলা হচ্ছে যে ভোটার কার্ড রেশন কার্ডের যদি নাম্বার আপনাকে ভোটার কার্ড অথবা রেশন কার্ডের যে কোনো একটা নাম্বার এখানে আপনি লিখবেন ঘয়ে বলা হচ্ছে আধার নাম্বারটা আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার নাম্বার এখানে লিখবেন এখানে আর একটু বলে দিই আপনাদেরকে অবশ্যই যেন আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার এটা আপনি অবশ্যই সতর্কতার সঙ্গে দেখে নেবেন যদি না থাকে অবশ্যই আপনি লিঙ্ক করিয়ে নিন ইমিডিয়েট করিয়ে নিন আপনার আধারে মোবাইল নাম্বার থাকা কিন্তু বাধ্যতামূলক অ্যাড থাকা অতএব আপনি আধার নাম্বারটা এখানে লিখবেন এবং সেই আধারে যেন মোবাইল নাম্বার থাকে সেটা দেখে নেবেন উনিশে ওতে আধার অনুযায়ী নাম অতএব এখানে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট বই অনুযায়ী নাম এখানে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডে কি নাম রয়েছে অতএব আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের মিল রয়েছে কিনা সেটাও কিন্তু ভেরিফাই করে নেওয়া হয় মানে অত্যন্ত ইম্পর্টেন্ট অতএব এখানে আধার নাম অনুযায়ী আধার কার্ডে যেরকম নাম রয়েছে আপনি লিখবেন চতে বলা হচ্ছে যে আপনি কোন আহ জাতি উপজাতি সংখ্যালেপু অন্যান্য কোন সম্প্রদায়ে সেটা আপনি এখানে লিখে দেবেন এসসি হলে এসসি লিখবেন এসটি হলে এস টি মাইনরিটি আদার্স জেনারেল যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে জেনারেল লিখতে লিখতে পারেন বা আদার্স অসুবিধে নেই ছয়ে বলা হচ্ছে যে বিশেষ সক্ষম অতএব আপনি প্রতিবন্ধী কিনা যদি আপনি এখানে প্রতিবন্ধী বলে লেখেন যে ইয়েস আমি প্রতিবন্ধী সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার্টিফিকেট শো করাতে হবে প্রতিবন্ধী সার্টিফিকেট সেটা কিন্তু আপনি মাথায় রাখবেন অতএব বিশেষ বিশেষভাবে সক্ষম হ্যাঁ না এটা আপনি লিখবেন যে না আমি সক্ষম নই কিংবা হ্যাঁ বিশেষভাবে আমি সক্ষম বা ডিসেবিলিটি মানে প্রতিবন্ধী তাহলে হ্যাঁ যদি না হন তাহলে না ভোরকে বলা হচ্ছে যে মোবাইল নাম্বার আধারের সঙ্গে যুক্ত নম্বরটি অতএব দেখতে পারলেন যে নিচে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে যে মোবাইল নাম্বার যেটি আধারের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে কারণ আপনার যখন আবাস যোজনায় লিস্টে আপনার নাম চূড়ান্তভাবে ভাবে উঠবে এবং আপনি আবাস যোজনার বেনিফিট পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন আপনার যখন টাকা ব্যাংকে আসার সময় হয়ে যাবে তখন কিন্তু আপনার আধার কার্ডে একটি ওটিপি আপনার কাছে চাওয়া হবে সেটা আপনাকে দিতে হবে এবং সেই ওটিপিটি আপনার সেই মোবাইলে ঢুকবে যে মোবাইল আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে অতএব এই বিষয়টি আপনি দেখে নেবেন এবং আপনাকে এই জায়গাটিতে আপনি স্বাক্ষর করে দেবেন আপনি বাংলা ইংরেজি যেটাতে খুশি স্বাক্ষর করবেন যদি আপনি সিগনেচার করতে না পারেন টিপসই দেবেন অসুবিধে নেই বাঁ হাতের বুড়ো আঙুলের টিপসই দেবেন দিলেই কিন্তু হবে অতএব এই পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে দু নম্বর পেজে চলে যাচ্ছে আধার প্রদানের সম্মতিপত্র এখানে একটা বিষয় রয়েছে আপনাদেরকে আগে বলেছি যে আধার কার্ডটা খুবই ভাইটাল এবং সেখানে মোবাইল নাম্বার থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে এখানে কিন্তু একটা সম্মতি আপনার কাছ থেকে নেওয়া হবে বলা হচ্ছে যে আমি এত দ্বারা জানাচ্ছি যে আধার ভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমে নিজেকে যাচাই করতে এবং গৃহ নির্মাণের জন্য আর্থিক সুবিধা পেতে আধার ভিত্তিক প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার বায়োমেট্রিক অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড প্রদানের জন্য সম্মতি ডিজিটাল সম্মতি দিতে আমার কোনো আপত্তি নেই আমি জানি যে প্রমাণীকরণের জন্য প্রদত্ত আধার নাম্বার বায়োমেট্রিক অথবা ওটিপি ব্যবহার করা হবে অতএব আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে ওটিপি আসবে সে কারণে আপনার যখন নামের তালিকা চূড়ান্তভাবে আসবে তখন কিন্তু সেই ওটিপিটি নেওয়া হবে আপনার কাছ থেকে এখানে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যখন ওটিপি প্রোভাইড করবেন তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট জেনে বুঝে দেবেন কারণ এই পদ্ধতির জন্য কিন্তু অনেক যারা হ্যাকাররা তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ফোন করতে পারে অতএব আপনি সঠিকটা জেনে যে আপনি সঠিক জায়গায় ওটিপিটা বলছেন সেটা আগে কনফার্ম হবেন তারপরে জানাবেন বা আপনাকে হয়তো ডেকে এই কাজটি করানো হবে কারণ আধার ওটিপিটা অত্যন্ত ভাইটাল এরপরে আমি চলে যাবো আরেকটি ঘোষণা সেটা হচ্ছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উল্লেখিত সমস্ত তথ্য আমার জ্ঞান জ্ঞান সম্মতি মতে সম্পন্ন সত্য কিছু গোপন করা হয়নি যদি উপরের দেওয়া তথ্য কোনোভাবে যাচাইকরণ পর্যায়ে মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা এই ধরনের ক্রিয়াকলাপের জন্য আমি দায়ী থাকবো বা আমাকে দায়ী করার পাশাপাশি আমার আবেদন বাতিল করা হবে এবং আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অতএব আপনি এই ফর্মে যা কিছু তথ্য দেবেন সেটা একেবারে দিতে হবে এমনটাই কিন্তু সঠিকভাবে বার্তা বা এই ঘোষণা থেকে আমরা জানতে পারছি এবং তারপরে আপনি যেদিন এই ফর্মটা জমা করবেন সেই দিনের তারিখ দেবেন আপনার বাড়ির যে গ্রামের নাম স্থানটা লিখবেন এবং আপনার এখানে স্বাক্ষর করবেন অথবা টিপস আপ যেটা আপনার পক্ষে সুবিধে হবে এবং ফাইনালি চার নম্বর যে পেজটা রয়েছে এই চার নম্বর পেজে আবেদন পত্রের শিকার প্রাপ্তি শিকার এই ফর্মটা আপনাকে যিনি সার্ভে করতে আসবেন তিনি কিন্তু এই ফর্মটা আপনাকে দিয়ে দেবে এখানে আপনার আইডি নাম্বার আপনার আপনার নাম ডেট আপনি যে সার্ভেক হয়েছে আপনার আপনার ক্যাটেগরি আপনি যে সার্ভে করেছেন আপনার যে ফর্মটা জমা করেছেন তার প্রমাণস্বরূপ এই পেজটা আপনার কাছে থাকবে এবং যিনি আপনাকে এই পেজটি সার্ভে করবেন তিনি সিগনেচার এখানে থাকবে অতএব আপনাদেরকে যে চারটি গুরুত্বপূর্ণ পেজ আমি এখুনি দেখালাম এই ফর্মটি কিন্তু আমি একেবারে বিডিও অফিস থেকে কালেক্ট করেছি এবং বিভিন্ন অফিসারদের সাথে কথা বলে আমি কিন্তু এই বার্তা আপনাদের কাছে প্রেরণ করছি অতএব একেবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি সে কারণে একেবারে অথেন্টিকেট সুরজিৎ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি সমস্ত প্রকল্প বিভিন্ন খবরাখবর চাকরি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প সংক্রান্ত সরকারি সমস্ত কিছুতে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি সবার প্রথম আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেল বাটন অন করে দিন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন সবাইকে এই সঠিক তথ্যটি জানিয়ে দিতে সাহায্য করবেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ